সপ্তাহে 4-5টা দিনে তিনি প্রশাসক। প্রশাসনের নানান কাজকর্মে তার ব্যস্ততা থাকে তুঙ্গে, কিন্তু আজ তাকে দেখা গেল অন্য ভূমিকায়। আজ তিনি হাতে গ্লাভস পরে মাটিতে পড়ে থাকা প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের পাতা কুড়িয়ে বস্তায় ভরে এলাকা পরিচ্ছন্ন করলেন। সকলকে বলছেন প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করা যাবে না, শালপাতার জিনিস ব্যবহার করুন, ডিজে বাজানো যাবে না। তিনি রঘুনাথপুরের মহকুমা শাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর। আজ সকাল থেকেই তিনি নিজের টিম ও রঘুনাথপুরের নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে জয়চণ্ডী পাহাড়ের কোলে পিকনিক স্পট পরিষ্কার করলেন। বছরের প্রথম রবিবার, তাই আজও পিকনিকের ভিড় প্রতিটি পিকনিক স্পটেই। রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে সেখানে পরিষ্কার করার জন্য আজ মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর সহ এসডিপিও, ওসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে হাত মিলিয়ে সাফাই অভিযানে নেমে পড়লেন। এলাকার প্রচার চললেন জোর কদমে, যাতে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার না করা হয়, ডিজে যেন না বাজানো হয়। পুরুলিয়া জেলা প্রশাসন জারি করেছে নিষেধাজ্ঞাও, পাহাড় সংলগ্ন এলাকায় পিকনিক করতে আসা পর্যটকেরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতি মাথায় রাখেন, সেবিবাও তাকে সতর্ক করা হলো। যারা পিকনিক করতে এসেছেন তারা হৈহুল্লোর আনন্দ করতেই পারে, কিন্তু পরিবেশ দূষণ করা চলবে না, তা না হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। মহকুমা শাসকের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছে। অনন্যা রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা আশা করছি যে এটা দেখে একটু ডিটারেন্ট হবে, লোকরা এত নোংরা করবে না। আর আমার অনুরোধ থাকবে যে কাইন্ডলি, আমাদের এত ভালো সম্পদ রয়েছে এই জয়চণ্ডী পাহাড়, একটা সেন্সিটিভ জোন রয়েছে, এখানে প্লাস্টিক আর থার্মোকলের স্থায়ী সমস্যার সমাধানের জন্য কি কি প্রকল্প? তাই আমাদের তো আপনি দেখবেন, 2-3 দিন আগে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে নোটিশ হয়ে গেছে যে আমাদের রঘুনাথপুর এলাকায় 40 মাইক্রনের নিচে প্লাস্টিক বিক্রি হবে না আর ইউজ হবে না। গ্রাম পঞ্চায়েত থেকেও আমরা এই নোটিশটা গ্রাম পঞ্চায়েত করে দিয়েছে। এবার আমরা ওটাকে 2-3 বার নোটিশ করছি, আমরা অনুরোধ করছি, কিন্তু এবার যদি ঠিক না হয় তাহলে আমাদেরকে স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে সিজ করতে হবে, আর আমরা ওটা করব যদি এই ধারণাটা ঠিক হবে। পিকনিক করতে আসা মানুষরা বলছে জলের খুব অসুবিধা এবং শৌচালয়েরও প্রবলেম আছে। শৌচালয় আপনি দেখুন, সমস্যাটা অনেকটা বেড়ে গেছে।